আর পাঁচটা দিনের থেকে 14 ফেব্রুয়ারি একটু স্পেশাল সকলের কাছেই। কেউ আজ সাহস জুগিয়ে বলে ফেলেছেন মনের কথা, কেউ আবার সঙ্গীর সঙ্গে একটু আলাদা সময় কাটাতে বেরিয়ে পড়েছে শহরের এক কোণায়। প্রেমের শহরে আজ প্রেমের উষ্ণতা ভরপুর উপভোগ করছেন যুগলরা। ভিক্টোরিয়া নন্দন ও তার আশেপাশে যুগলদের পাশাপাশি ভিড় জমিয়েছেন দম্পতি বৃদ্ধ বৃদ্ধা, কোথাও আবার গোল করে বসে বন্ধু বান্ধবদের জ্ঞান। রয়েছে সে অফিসে রয়েছে, তো সে চেয়েছে যে আমি বন্ধুদের সাথে বেরোই, অন্তত আজকে দিনটা এনজয় করি, ঘরের মধ্যে যাতে মন মরা হয়ে বসে না থাকি, এই কারণেই। প্রত্যেক দিনই ভালোবাসা যায়, সেটা আজ হোক বা কাল হোক, সব সময় ভালোবাসা যায় ফ্যামিলিকে নিয়ে, ফ্রেন্ডসদের নিয়ে। যেমন আজকেই আমার ফ্রেন্ডসদের সাথে আমি এসেছি, তো কাপলসরা থাকতেই পারে। প্ল্যান বলতে আমরা ভাবছিলাম সকাল থেকেই কোথায় যাওয়া যায়, কারণ মানে প্রায় সব জায়গায় কোনো না কোনো দিন যাই। তো বললো যে নন্দনী যাওয়া যাক, কারণ যেহেতু এখানের পরিবেশটা সবসময়ই খুব সুন্দর, তো আজকের দিনের সাথে মানে ভালোবাসার দিনের সাথে এই নেচারটা খুব রিলেটেড, তো আমরা এখানে খুব মজাও করি অন্য সময় এসে। তো ওই জন্যই বলা হলো যে নন্দনে আসি, একটা মুভি দেখি, কোনো একটা মুভি সময় কাটাই দেন। প্রেমিক যুগলদের ভিড়ে পিছিয়ে নেই বিবাহিত দম্পতিরাও। তাঁদের কথায় আলাদা করে ভালোবাসার কোনো দিন হয় না, প্রতিটি দিনই ভ্যালেন্টাইন্স ডে তাঁদের কাছে। এই নন্দন চত্রে আসা যাওয়া 2002 সাল থেকে, আজকে 2023 হয়ে গেল, আমার দাম্পত্য জীবন 17 বছর হয়ে গেল। আমরা কিন্তু এই 17টা ভ্যালেন্টাইন্স ডে তো কাটিয়েইছি, প্লাস 2002 সাল থেকে আমাদের এখানে আসা যাওয়া। 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে, বাংলায় কিন্তু ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবস কি শুধুমাত্র এই প্রেমিক প্রেমিকার মধ্যে সীমিত? না, একদমই না। ভালোবাসা দিবন কিন্তু উদযাপন করা যায় সবার সাথেই, বন্ধু বান্ধব পরিবার পরিজন সবাইকে নিয়েই কিন্তু এই ভালোবাসার দিন উদযাপন করা হয়। কেউ কেউ বলছেন এই ভালোবাসার দিন কিন্তু বন্ধু বান্ধবদের সাথেও সেলিব্রেট করা যায়, আবার কেউ কেউ বলছেন কর্মব্যস্ততার জন্য তার প্রিয় মানুষ আসতে পারেনি, তো কী হয়েছে, বন্ধু বান্ধবের সাথেই কিন্তু এই ভালোবাসার দিন তারা উদযাপন করছেন। আবার বিবাহিত যারা, তারা বলছেন 17 বছরের দাম্পত্য জীবন হলেও কী হবে, ভালোবাসা তো 8 থেকে 80 সবার জন্যই, তাই যে কোনো বয়সে গিয়েও তাদের ভালোবাসা কিন্তু একই জায়গায় থাকবে, এবং এরকমভাবেই তারা কিন্তু উদযাপন করে নিচ্ছেন এই ভালোবাসার দিবসকে। ক্যামেরা আলী হোসেনের সাথে সৌভিগিরির রিপোর্ট, নিউজ টাইম, কলকাতা।